দুনিয়ার সব দেশের ইসলামী আন্দোলন আজকে দেশীয় পর্যায়ে নাই, আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এটা এই জন্যই গেছে, ইসলামের বিরোধিতা বেশি করা হয়, আর যেটার বিরোধিতা বেশি করা হয় মানুষ সেটার দিকে বেশি ঝোঁকে। যার জন্য শুরুতে আমি বলেছিলাম ইসলামের এত বিরোধিতা করা হয়, বছরের শেষে দেখা যায় এই বছর ইসলাম গ্রহণ করেছে সবচেয়ে বেশি মানুষ। জীবনে ইসলামের মূল নীতি, ইসলামের আদর্শ ঐতিহ্য, আল্লাহ পাকের নির্দেশ এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরত, এটা আলোচনা করার সুযোগ পেয়েছি। এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মক্কা ইসলামের দাওয়াত যখন শুরু হয়েছিল, শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী শক্তি, যার মধ্যে চার ধরনের লোক ছিল, প্রথম পর্যায়ে ওই সকল নেতৃবৃন্দ আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, আপনারা তাদেরকে না চিনলেও জানেন, এরা তখন ক্ষমতায় ছিল। আজকের মতো রাষ্ট্রীয় কাঠামো তখন সেখানে ছিল না, যেটাকে বলা হয় কবিলা, গোত্রের শাসন। আর তাদেরকে সহযোগিতা করেছিল সেই যুগের একদল ইহুদি এবং খ্রিস্টান যাজক, পণ্ডিত, ধর্মীয় নেতা। আমি আবার বলছি, ক্ষমতায় ছিল সেই যুগের এলাকার বিভিন্ন গোত্রের নেতৃবৃন্দ, তারা দেশটাকে চালাত, আর তাদের পরামর্শদাতা, তাদের সহযোগী ছিল সেই যুগের একদল ধর্মীয় নেতা, তাওরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, তারা ওই নেতাদেরকে পরামর্শ দিত, এভাবে নয় এভাবে, এমনভাবে এমন এমন যুক্তি পরামর্শ দিত, যাতে করে আল্লাহ নবী ইসলামের দাওয়াত মক্কার জনগণের কাছে পেশ করতেই না পারে। এরা ধর্মীয় নেতা, সেই যুগের আলেম। কিসের আলেম? তাওরাত, জবুর, ইঞ্জিলের, কারণ কোরআন তো এখনো আসেনি, এই আসতেছে আসতেছে। নবী কোরআন পেশ করলেন, কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে যারা কবিলা গোত্র শাসক ছিল তারা চিন্তা করলো, মোহাম্মদ যেই দাওয়াত দিচ্ছে, যেই দিনের কথা বলছে, এটা যদি কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের ক্ষমতার 12টা বেজে যাবে। আমরা ইচ্ছামতো মনমাফিক যেভাবে দেশকে শাসন করছি, মোহাম্মদ যেই কথা বলছে, আমরা বলি ক্ষমতা আমাদের, আর মোহাম্মদ বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ক্ষমতা একমাত্র আল্লাহর। এই প্রথম টক্কর লাগলো ধর্মীয় নেতা, তারা মনে করল এতদিন বিভিন্ন খানকার নামে, বিভিন্ন গির্জার নামে, বিভিন্ন প্যাগোডার নামে, এগুলো হলো তাদের সেই যুগের মসজিদ আর কি, ইবাদতখানা, এখানে বসে বসে আমরা আমাদের সুবিধা মতো হালালকে হারাম করেছি, হারামকে হালাল করেছি, আমাদের স্বার্থের জন্য আমরা এইভাবে জনগণকে পরিচালনা করেছি। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে, এটা যদি হয় তাহলে আমাদের ধর্মীয় ব্যবসা, ধর্মের ব্যবসা, এটার 12টা বেজে যাবে। এটা 1500 বছর আগে ছিল, এখন বোধহয় নাই, আছে আছে, এখন ওই ধর্মের ব্যবসাও আছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার দাওয়াত এটাও আছে, এই দুটোর মধ্যে খেলাঠেলি চলছে নাকি চলছে না, তাইলে আপনারা কথা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। সব নবীর যুগে অবস্থাটা এমন হয়েছিল, এইবার
বলা হয়েছে অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা দারুণ দোয়াতে তাদের পার্লামেন্টে আল্লাহ আলোচনা করে ঘোষণা করলো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মক্কাতে হেজাজে জজিরাতুল আরবে নতুন এই কোরআন তোমরা নিজেরাও শুনবে না, কাউকে শুনতেও দেবে না। অলগাও ফিহে মোহাম্মদ বা তার কোনো সাহাবা মক্কার আশপাশে কোথাও যদি কোনো লোকজনের কাছে কোরআনের দাওয়াত পেশ করে বা করতে চায়, অলগাও ফিহে তোমরা গিয়ে সেখানে বাম হাত ঢুকাই দিও, বাম হাত ঢুকানো বুঝেন ডিস্টারবেন্সই ক্রিয়েট করা, হয় উলুদ্ধনি দিবা, নয় হই হই রই রই, নয় হাততালি, এমনভাবে হট্টগোল করবে যাতে করে কোরআনের আওয়াজ এই দেশের মানুষের কানে পৌঁছতে না পারে। দেখুন মজাটা কি, এইভাবে বাধা। আল্লাহর নবী দু চারজন মুসলমান যারা দিন কবুল করেছেন তাদেরকে নিয়ে সাফা সাফা পাহাড়ের কিনারে একজন দিনদার ব্যক্তি নাম আবদুল্লাহ ইবনে আরকাম, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এখন নবীর জায়গা কোথাও নাই, কেউ জায়গা দেয় না, কারণ নতুন ধর্ম প্রচার করে, এটা হলো তার বিরুদ্ধে অভিযোগ। এখন আবদুল্লাহ ইবনে আরকাম তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাড়ি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আপনি এটাকে ইসলামী আন্দোলনের অফিস হিসাবে ব্যবহার করেন, আপনার প্রচার কার্যের কেন্দ্রভূমি হিসাবে ব্যবহার করুন। পালিয়ে পালিয়ে চুপে চুপে এখন জনগণ দিনে আসতে পারে না, মাঠেও কোরআনের কথা কেউ বলতে পারে না, যেখানে বলতে চায় সেখানেই বাধা। এই অবস্থা চলছে, লুকিয়ে ছুপিয়ে পালিয়ে প্রতিদিন দুই একজন করে আর কামের ঘরে আসে, এসে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমানের দলে সামিল হয়ে যায়। এইভাবে তিন বছর গোপনে গোপনে চুপে চুপে দাওয়াত এটা চলল, তিন বছরে 37 থেকে 40 জন পালিয়ে পালিয়ে গোপনে ইসলাম কবুল করলো। এই 37 জনের মধ্যে, এই 40 জনের মধ্যে মক্কার সবচেয়ে বড় কুরাইশ নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসে যোগ দিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যোগ দিলেন। এই দুইজন কিন্তু মক্কার সাইজের এই দুনিয়াতে নবীর ইসলামের বিরোধিতা করা হচ্ছে, আপনারা জানেন অমুসলিম দেশে যুদ্ধ করা হয় মুসলমান নামধারী দেশগুলোতে তার চাইতে বেশি করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যাচ্ছে এমন কোন মুসলমান দেশ নেই, এমন কোন অমুসলিম কাফেরের দেশ নেই যেখানে প্রতি বছর শতে শতে হাজারে হাজারে মুসলমানদেরকে শহীদ করা হয়, ঠিক কিনা? যত মায়ের ফিলিস্তিনি মুসলমানদের উপরে, যত জুলুম লেবাননের মুসলমানদের উপরে, যত জুলুম কাশ্মীরের মুসলমানদের উপরে, যত জুলুম বসনিয়া চেসনিয়ার মুসলমানদের উপরে, উইগুরের মুসলমানদের উপরে, তাহলে মুসলমানদেরকে কাফেররাও মারে? মুসলমান নামধারী মোনাফেকরা বোধ হয় মারে না, মারে? এই অবস্থা কিন্তু সারা দুনিয়াতে চলছে। এক বছর যখন হিসাব করা হয়, এক বছরের পরে শেষে 12 মাস পরে হিসাব করার পরে দেখা যায় যে গত এক বছরে সারা দুনিয়াতে নির্যাতন করে জুলুম করে মুসলমান মারা হয়েছে 10 জন, বুঝার জন্যে বলছি 10 জন, আর গত এক বছরে এত মায়ের এত জুলুম, খতম করো নাস্তা করো নাস্তা করো, এইভাবে নির্যাতনের পরেও যেই ধর্ম দুনিয়ার মানুষ সবচেয়ে এক বছরে বেশি ব্যবহার করেছে, বেশি গ্রহণ করেছে, সেই ধর্মটা হচ্ছে ইসলাম। আমি বোধহয় বুঝাতে পারিনি, এত জুলুমের পরেও এখনো ইসলাম গ্রহণ করতেছে সবচাইতে বেশি মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এইটা এমন এক জিনিস, এমন এক দিন আল্লাহ পাঠিয়েছেন যেটাকে জুলুম করে
শেষ করা যায় না, দমানো যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বোধ হয় আগুনে ফেলে দমানো গিয়েছিল, কোন নবীকে বোধ হয় দমানো গিয়েছিল? চার ইমাম, চার মজহাবের, তাদেরকে জেলে নেওয়া হয়েছিল। কাউকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত, অপরাধ কি ছিল? বাগদাদের খলিফা মনসুর, মনসুর নাম জানেন? মনসুর একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তার দরবারে, রাজ দরবারে ডাকলো। ডাকার পরে বলল যে আমি খোঁজ খবর নিয়েছি, এই দেশের অধিকাংশ লোক আপনাকে পছন্দ করে, আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার ইক্তেদা করে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যেই বাগদাদ কেন্দ্রিক বর্তমান মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, এটার আমি বাদশাহ। তারা বলতো খলিফা, আসলে আলীর পরে আর খলিফা নাই, খেলাফত নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাজতন্ত্র এটা শুরু হলো। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে বলল যে আপনি আমার বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসাবে আমি গতকালকে আপনাকে নির্বাচিত করেছি, আপনি দয়া করে এই দায়িত্ব গ্রহণ করুন। আবু হানিফা রহমাহুল্লাহ জবাব দিলেন, নো নো নেভার, কখনো আমার পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। খলিফা মনসুর বলল আপনার তো যোগ্যতা আছে, সারা দেশ আপনাকে জানে এবং মানে, আমি যদি আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি, আপনার হালুয়া রুটি খাই, তাহলে আপনি যে সকল ইসলাম বিরোধী কাজ করবেন এগুলার প্রতিবাদ করা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং হালুয়া রুটি যারা খায় তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমি আবু হানিফার পক্ষে এই পদ গ্রহণ করা সম্ভব নয়। এখন বর্তমান বাংলাদেশের দিকে তাকান, সেই ধরনের সরকারি মৌলবি বোধ হয় নাই, জোরে বলেন, হালুয়া রুটিওয়ালা বোধ হয় নাই। আবার সরকারের বিভিন্ন কথার প্রতিবাদ করে ফাঁসির মঞ্চে ঝুলেছে এমন আলেম বোধ হয় নাই, জেলখানায় গিয়েছে এমন আলেম বোধ হয় নাই। যারা ফাঁসিতে ঝুলেছে, যারা জেলখানায় গিয়েছে, তারাই কিন্তু নবীর দল, সাহাবাদের দল, আবু হানিফা চার ইমামের দল, ঠিক কিনা বলেন? আর যারা হালুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে, হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এই ধরনের যারা, তারা কিন্তু ওই কোরেশ মক্কার ওই সমস্ত ধর্মীয় নেতা যারা ধর্ম বিক্রি করে খায়, সেই যুগেও ছিল, সব যুগে ছিল, এই যুগে হয়তো বা নাই, আমি কিন্তু বলছি না, এই যুগে হয়তো বা নাই, নাকি আছে, আরো বেশি আছে, বেশি আছে। আসুন, এখন ওরা যত রকম বাধা দিল, দেখে যে যত বাধা দেয়, 3 বছরের জন্য অবরোধ করলো, ভাতে মারবো পানিতে মারবো, সেখানে কেউ কোনো কিছু নিতে পারবে না, সেখান থেকে কিছু আনতে পারবে না, মুসলমানরা যে আরকামের ঘরে বন্দি সেখানে কেউ যেতেও পারবে না। আরে আল্লাহ নবী সাহাবাই কেরাম চুপে চুপে রাতে পাহাড়ে গিয়ে এক একজনে কয়েকটা বাবলা গাছের পাতা, কিছু গাছের ছাল, এগুলা উঠে এনে পানিতে ভিজায় এগুলা খাইতো। সেই সাহাবাই কেরাম যখন গাছের পাতাও আর বাইরে যাওয়া যায় না, আনাও যায় না, কিচ্ছু নাই খাওয়ার, চামড়ার তৈরি নামাজের মুসল্লা এটাকে কেটে কেটে ছুরি দিয়ে টুকরা টুকরা করে পানিতে ভিজাইতেন, 24 ঘন্টা ভিজার পরে এগুলো একটু নরম হইতো, এগুলো সিদ্ধ করে খেতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গাছের পাতা আর চামড়া চামড়া সিদ্ধ করে খাই, আমাদের পায়খানা তো ছাগল গরু বেড়ার পায়খানার মতো কালো কালো হচ্ছে। আল্লাহু আকবার, কি খেয়ে জীবন ধারণ করেছিলেন এবং এই দিনকে তুলে ধরেছিলেন কত রক্তের বিনিময়ে! এখন ওরা দেখলো যতই আমরা বদনাম করি, প্রতিবাদ করি, ইসলাম দমে না, বরং আরো বাড়ে। তারা আরো খবর নিল,
বছরে একবার সারা দুনিয়া থেকে মানুষ হজ করতে আসে, বর্তমান হজ নাকি, তখনকার হজ ছিল কাবা। এটা উলঙ্গ হয়ে তওয়াফ করতো অনেকে, উলঙ্গ দিগম্বর ন্যাংটা। এরপরে কাবাতে 360 মূর্তি ছিল, লাত মানা ধোবল ওজ্জা ইয়াউক ইয়াগুস এইসব দেব দেবী, এগুলাকে সেজদা করতো কাবাতে, এগুলো ছিল তখনকার হজ। পরে নাউজুবিল্লাহ, এইবার তারা মনে করলো হজের সময় বাইরের লোক আসে, তারা যদি মোহাম্মদ আর মোহাম্মদের অনুসারী কোনো মুসলমানের সাথে মিশে, মুসলমানদের কথা শুনে, কোরআনের আয়াত শুনে, তাহলে কিন্তু তাদেরকে আর ঠেকানো যাবে না। মক্কা ঢুকার তখন চারটা রাস্তা ছিল, একটা রাস্তা ছিল পূর্ব দিক থেকে অন্য দেশের মানুষ মক্কা ঢুকার, জাবালে নূর এটার কাছ দিয়ে, আরেকটা রাস্তা ছিল দক্ষিণ দিকে আরাফাত ময়দানের দিকে, ইয়ামান থেকে আর আরবের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে এখান দিয়ে আসতো। উত্তর দিকে আরেকটা রাস্তা ছিল জিরানা থেকে শুরু করে মক্কার বর্তমান সারে হেজাজ এই পর্যন্ত, এইটা। আর পশ্চিম দিকে আরেকটা রাস্তা ছিল যেটা বর্তমানে সারে ইব্রাহিম, সারে ইব্রাহিম। আর ইরাক, ইরান, দামেস্ক, সিরিয়া, এশিয়া মাইনর, অন্যান্য দেশ থেকে যারা আসতো, তারা এই গারে হেরা, হেরা পর্বত আর ওই যে মদিনার দিক থেকে আসার রাস্তা, এই দুইটার মাঝখান দিয়ে মরুভূমির উপর দিয়ে আরেকটা হাঁটা পথ ছিল। এই হাঁটা পথটা বর্তমান শারুল হজ, হজ স্ট্রিট, হজ স্ট্রিট। এই চারটা রাস্তায় প্রধানত লোক মক্কায় বসত, তারা পার্লামেন্টে দাঁড়ানো দোয়ায় আবু জেহেল পরিষদে বসে পরামর্শ করলো যে প্রত্যেক রাস্তায় মক্কার একরে শহরের বাইরে শহরতলিতে চারজন করে কাফের নেতা থাকবে, অবস্থান করবে, তারা সেখানে থেকে হাজি সাহেব যারা মক্কায় ঢুকবে লাব্বায়েক লাব্বায়েক বলবে, তাদেরকে সেখানে বলে দিবে, সাবধান করবে যে আল্লাহর বান্দারা হজ করতে এসেছো ভালো কথা, কাবা জিয়ারত করো, দেব দেবীর পূজা করো, তওয়াফ করো, সাই করো, ভালো কথা, খবরদার পাগলের পাল্লায় কিন্তু কেউ পড়িও না। এখন আগত হাজিদের একজন জিজ্ঞাসা করে যে কোন পাগল, কেমন পাগল, তোমরা জানো না, মক্কায় কুরাইশদেরই একটা লোক নাম মোহাম্মদ, তার মাথা খারাপ হয়ে গেছে, কথাবার্তা উল্টা সিধা কয়, তালে বেতালে কয়, মিয়ারা হজ করতে এসেছে হজ করো, খবরদার পাগলের ধারে কাছেও, কারণ তারা জানে এই পাগলের কাছে যে যায় সেই কিন্তু ইসলামে ঢুকে যায়, যে আসে সেই ইসলামে ঢুকে যায়। নবীর সিরত চরিত্র এমন মধুর ছিল, কোরআনের সুর ঝংকার এত ব্যাপক ছিল, এটা একবার শুনলে কেউ আর রিটার্ন ব্যাক করতো না, সবাই ইসলাম গ্রহণ করত। এখন হাজিরা মক্কার দিকে ঢুকে মক্কার নেতারা নিষেধ করেছে, পাগলের খপ্পরে পড়িও না, পাগলের কাছে যাইও না। মানুষকে যেটা নিষেধ করা হয় সেটা কিন্তু মানুষ বেশি করে, ঠিক কিনা বলেন? আর ইনসান হারিস মিম্মা মনে আ, মানুষের এমন একটা তবিয়ত যেটা নিষেধ করে সেটা পাগল, সাকল আড়িস না, পাগলকে ভালো কথা মনে করেছে, এতক্ষণ তো আমার মনেই ছিল না। এখন হাজিরা মক্কার দিকে যায়, লাব্বায়েক লাব্বায়েকও বলে, আবার বলে ভাই মনে রাখিস আমি ভুলে টুলে যাই যাই কিনা, হজকা হজকা সব শেষ করে পাগলের সাথে একটু দেখা করব, কেমন পাগল, এটা না দেখে আমরা দেশে ফিরে যাব না। তাইলে কোন পাগল কোনখানে কোন কথা বলে, কারো মাথা ব্যথা ছিল না, কারো হেডেক ছিল না, ওরা নিষেধ করে পাগলের সাথে দেখা করার কামটা কথাটা মনে করাই দিছে, ঠিক কিনা বলেন? দক্ষিণ দিকের রাস্তায় আবার চারজন লোক, যারা ইয়ামনের দিক থেকে আসে, যারা দক্ষিণাঞ্চলের দিক থেকে আসে, সাগর পথে আসে, তারা বলে ভাইরা আল্লাহর বান্দারা মক্কাতে আসেন, হজ করেন, ভালো কথা, নেকি কামাই করেন, দেব দেবীর পূজা করেন, একেবারে বিশাল সওয়াব নিয়ে আপনারা দেশে ফিরে যান, একটা কথা আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি, খবরদার আপনাদের দোহাই লাগে, আপনারা কেউ জাদুকরের পাল্লায় পড়বেন না, জাদুকরের কথাও শুনবেন না, জাদুকরের কাছে যাবেনও না।
এরাও একজন আরেকজনকে কয়, ভাই মনে রেখো আমি ভুলে টুলে যাই কিনা। হজের কাজ শেষ করে জাদুকর যাকে বলছে, এই জাদুকরের সাথে দেখা না করে আমরা কিন্তু দেশে যাব না, দেখছেন কারবার। আরেকজন পশ্চিমের রাস্তায়, চারজন প্রত্যেক রাস্তায় চারজন, তারা ওই দিক থেকে আসা ঝাঁকে ঝাঁকে লোকদেরকে বলে, আল্লাহর বান্দারা হজ করতে এসেছেন ভালো কথা, হজ করে নেকি কামাই করে দেশে চলে যাবেন, খবরদার গণকের কথা শুনবেন না। এখন একজন আরেকজনরে বলে, মনে রেখো ভাই গণক কেমন গণক এটা না দেখে কিন্তু আমরা দেশে ফিরে। তাহলে ওরা এই নিষেধাজ্ঞা জারি করেছে ওদের স্বার্থে, কিন্তু এই নিষেধাজ্ঞা কিন্তু ইসলামের স্বার্থে আল্লাহ করে দিয়েছে। এখন ঝাঁকে ঝাঁকে লোক হজের পরে শুধু নবী কোনখানে নবী কোনখানে তার সাথে দেখা করে, আর যে দেখা করে সেই ইসলাম গ্রহণ করে, যে দেখা করে সেই ইসলাম গ্রহণ করে। আর এই দেখা যারা করেছে হজের পরে তাদের মধ্যে কিন্তু ইয়াসরিবের লোক বেশি, মদিনার আওস এবং খাজরাজ এই দুইটা গোত্র কবিলার লোক বেশি, তারা নবীর সাথে দেখা করে ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে গেছে। মদিনায় ফিরে গিয়ে সেখানে ইসলামের দাওয়াতি কাজ শুরু করেছে। আবার মক্কায় মারের ঠেলায় কিছু লোক মক্কায় টিকতে না পেরে লোহিত সাগর পাড়ি দিয়ে, লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা, আফ্রিকা মহাদেশে তারা হিজরত করে সেখানে চলে গিয়েছে হযরত বেলালের দেশে। সেখানে বাদশাহ ছিল খ্রিস্টান, তাদের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। হযরত জাফর ইবনে আবু তালেব, হুজুরের চাচাতো ভাই, তিনি ছিলেন গ্রুপ লিডার, যেই মুসলমানের দল আবিসিনিয়া, হাফসা, ইথিওপিয়া, আফ্রিকা সেখানে হিজরত করে গিয়েছিল জান বাঁচানোর জন্যে। সেই কাফেলার আমির ছিলেন হযরত জাফর ইবনে আবু তালেব, হুজুরের চাচাতো ভাই। এখন মক্কার লোকেরা হজের পরে আবার এহতেসাবে বসল যে আমরা যে বাধা দিলাম, বদনাম করলাম, দেখি এটা রেজাল্ট কি। পর্যবেক্ষণ পর্যালোচনা করে বলে যে বাধা দিয়ে বদনাম করে ক্ষতি বেশি হয়েছে, যদি আমরা চুপ থাকতাম তাইলে কিন্তু এত ক্ষতি হইতো না। এই যুগেও কিন্তু একদল এই ধরনের অপবাদ দেওয়ার বদনাম করার লোক আসে নাকি নাই, আসে নাকি নাই। তাহলে যাদের বদনাম করে সুবিধাবাদীরা, যাদের বদনাম করে কবর পূজারী, মাজার পুরো পূজারীরা, যাদের বদনাম করে বিরোধিতা করে ফাইটা যায় ফাইটা যায়, এই ধরনের আউল বাউল এরা যাদের বিরোধিতা করে তারাই মক্কার ওই সাহাবিদের তরিকার উপরে আছে, নবীর তরিকার উপরে আছে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আরো কত মুসলমান নামের কত লোক কতখানে আছে, কারো বিরোধিতা করে না। বিরোধিতা করে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু বকরের, উমরের, উসমানের, আলীর, বেলালের, হাব্বাবের, মানে সাহাবাদের মধ্যে যারা তাবলীগের কাজে। এখন কোরেশরা পার্লামেন্টে বসলো আবার হজের পরে, যে এইভাবে মুহাম্মদের বদনাম করে, কোরআনের বিরোধিতা করে মুহাম্মদের লাভ বেশি হইতেছে, আমাদের লাভ, আমাদের ক্ষতি বেশি হয়ে যাচ্ছে। এখন একদল লোক মুসলমান কিন্তু আমাদের মার খেয়ে মক্কায় টিকতে না পেরে আবিসি নিয়ে গেছে, লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা মহাদেশে গেছে। মুসলমান এমন এক জিনিস, ইসলামী আন্দোলনের এক একটা কর্মী এমন এক খাঁটি সোনার চাকা, কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বান্ধে, ঠিক কিনা বলেন। এরা এতদিন মক্কায় ছিল, তারা মক্কায় নতুন ধর্মের দাওয়াত দিয়ে আমাদের ক্ষতি যা করেছে করেছে, কিন্তু তাদের দাওয়াতি কাজটা এতদিন মক্কার ন্যাশনাল পর্যায়ে ছিল, জাতীয় পর্যায়ে। এখন মার খাইয়া কিছু লোক যখন লোহিত সাগরে ওই পাড়ে আফ্রিকা মহাদেশে গেছে, তারা যদি সেখানে আশ্রয় পায়, সেখানের কোনো সরকার যদি তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেয়, তারা তো সেখানে বসে থাকবে না, সেখানেও ইসলামের দাওয়াত দিবে, আর সেখানেও মুসলমানের সংখ্যা বাড়বে। ইসলামের দাওয়াত, মুহাম্মদের এই আন্দোলন, এইটা মক্কার দেশীয় পর্যায় থেকে, রাষ্ট্রীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। সুতরাং এখন আমাদের ঘর সামলাইতে হলে আফ্রিকা যারা গেছে তাদেরকে
ফিরে আনা দরকার, যেন মোহাম্মদুল ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায়ে থাকে, আন্তর্জাতিক পর্যায়ে যেতে না পারে। তাই নবীর ইসলাম বর্তমানে বিভিন্ন দেশে জাতীয় পর্যায়ে আছে, আন্তর্জাতিক পর্যায়ে বোধহয় নাই। ভাই গত এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ আমার উপরে চাপ অনেক বেশি, কিন্তু প্রত্যেক দিন আমার প্রত্যেকটা অধিকাংশ প্রোগ্রাম কিন্তু আমেরিকার সাথে, আমেরিকার মুনা মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা আজকেও আছে, আগামীকাল পরশু, এইভাবে লাগাতার। এখন আমি এই যে ঘরে বসে বসে কথা বলি, কিন্তু কথাগুলো চলে যায় আমেরিকায়, ব্রিটেনে, সাউথ কোরিয়ায়, ক্যাম্বোডিয়ায়, সাউথ আফ্রিকায়। ক্যাম্বোডিয়া, সাউথ আফ্রিকা বলতে গেলে কমিউনিস্ট দেশ, আমি সেখানে গিয়ে কথা বলা খুব কঠিন ছিল, ঠিক কি না? কত ফর্মালিটি, কত রকমের কিছু, কিন্তু আল্লাহ এখন এই নেটের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার সব দেশের ইসলামী আন্দোলন আজকে দেশীয় পর্যায়ে নাই, আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এটা এই জন্যই গেছে, ইসলামের বিরোধিতা বেশি করা হয়, আর যেটার বিরোধিতা বেশি করা হয় মানুষ সেটার দিকে বেশি ঝোঁকে। যার জন্য শুরুতে আমি বলেছিলাম, ইসলামের এত বিরোধিতা করা হয়, বছরের শেষে দেখা যায় এই বছর ইসলাম গ্রহণ করেছে সবচেয়ে বেশি মানুষ, ঠিক কিনা বলেন? এখন তারা দুইজন, কোন কোন হাদিসে তিনজন লোক পাঠাইল মক্কা থেকে ওই মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য আর কি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে নিয়ে গেছেন আফ্রিকায়, এই তিনজনের গ্রুপ লিডার ছিলেন হযরত আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, এই আমর ইবনুল আস কিন্তু মিশরের গভর্নর ছিলেন, মিশর বিজয় করেছেন, আফ্রিকাতে ইসলামের বিজয় পতাকা এই আমর ইবনুল আস তিনি তুলেছিলেন। কিন্তু আমর ইবনুল আস তখনও কাফের, ইসলাম গ্রহণ করেননি। হেজাজ আরব জজিরাতে চারজন লোক ছিল, সবচেয়ে ভালো কূটনীতিবিদ, রাজনীতিবিদ। এই চারজন হলো হযরত মাবিয়া, কি আর তার সৎ ভাই কি জিয়াদ, জিয়াদ আমর ইবনুল আস, এই আমর ইবনুল আস যার কথা আমি বলছি, আর মুগিরা ইবনে শোবা, এই চারজন ছিল মক্কার আরবের গ্রেট পলিটিশিয়ান, সবচেয়ে তুখোর রাজনীতিবিদ। এই চারজনের একজন আমর ইবনুল আস, তখনও মুসলমান হননি, তার সাথে অন্য দুইজন সঙ্গী যোগ করে তাদেরকে আফ্রিকা পাঠালো, আবিসিনিয়া বাদশাহ নাজ্জাশির দরবারে পাঠালো। গিয়ে এখন আমর ইবনুল আস তিনি বললেন, বাদশাহ হুজুর, আমরা জানতে পেরেছি মক্কার কিছু সন্ত্রাসী, মক্কার কিছু রক্কা দুইন্না, বুঝলেন কি কমুক দলে রক কাটে, কিন্তু টোকাই কয়টা পাইছেন কি? এগুলো নাম না বদনাম, নাম না বদনাম, মক্কার কিছু রক কাডুইন্না, মক্কার কিছু চরমপন্থী সন্ত্রাসী, মক্কার কিছু উগ্রবাদী, আমি বোধ হয় বুঝাতে পারছি না, চরমপন্থী উগ্রবাদী, এরা মক্কায় মানুষের উপরে বহু জুলুম, বহু নির্যাতন করেছে, মক্কার আম জনতা তারা এক হয়ে এদেরকে প্রতিরোধ করেছে, এখন এরা জান বাঁচাবার জন্য আপনার দেশে হিজরত করে এসেছে, মক্কার নেতারা আমাকে পাঠিয়েছে, এই খারাপ লোকগুলো আপনার এখানে এসেছে। এখন আমাদের নেতারা বলেছে সেই লোকগুলোকে আপনি রাজনৈতিক আশ্রয় দেবেন না, আমার হাতে দিয়ে দেন, আমি দেশে ফিরাই নিয়ে যাই। নাজ্জাশি খ্রিস্টান হইলেও রাজা তো, রাজার মাথা, এটা আমার আসের মাথার থেকে কম না। এখন বাদশাহ নাজ্জাশি বললেন, এই খারাপ লোক চরমপন্থী রক কাডুন না, এত খারাপ, এরা দেশ থেকে চলে আসছে, আরো ভালো হয়েছে, দেশ আজাইছে, তোমাদের ঝামেলা কমছে, এই খারাপ লোকগুলাকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? আল্লাহ আকবার, বাদশাহ যে জায়গা হাত দিছে এটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। খারাপ মানুষগুলো দেশ ত্যাগ করেছে, তোমাদের ভালো হয়েছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন?
আমর ইবনুল আস জবাব দিলেন যে আমরা খারাপ হইছি, আমাদেরকে খারাপ করেছে, এখানেই থাক, আপনার দেশটা খারাপ হোক, এটা আমরা চাই না। কি রাজনৈতিক জবাব! কত সূক্ষ্ম কূটনীতি! বাদশাহ বললেন, তুমি যেটা বলছো, তারা তো তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি যারা এসেছে জাফরের নেতৃত্বে, কিন্তু আমি দেখেছি কারো হাত ভাঙা, কারো চোখ উঠাই ফেলা হয়েছে, কারো কান কেটে ফেলা হয়েছে, মাইরে মাইরে তাদের শরীরটা ফুলে কলা গাছের মধ্যে হয়ে গেছে। তাদের অবস্থায় বোঝা যায় মাঠ থেকে বাঁচার জন্য তারা আমার দেশে এসেছে। আর রাজনীতিতে একটা কথা আছে, কারো জীবন ঝুঁকিপূর্ণ হলে অন্য কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেওয়া, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ দিক। আল্লাহু আকবার! দেখুন ইসলামের ইতিহাস। এখন বাদশাহ বললেন, আগামীকাল সকালে আপনারাও আসেন, আমি মুসলমানদেরকেও ডাকবো, সামনাসামনি কথা হবে। আপনার অভিযোগ আপনি বলবেন, মুসলমানদের অভিযোগ মুসলমানরা বলবে সামনাসামনি। পরের দিন আমর ইবনুল আস আর তার দুইজন সঙ্গী একদিকে বসলেন, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রায় 33 জন মুসলমান তারা আরেকদিকে বসলেন। বাদশাহ তার কুরসিতে বসলেন। বসার পরে এখন আমর ইবনুল আস তাকে বাদশাহ জিজ্ঞেস করেন, মক্কার নেতা আমর, এই যে লোকগুলা কয়েকদিন আগে এসেছে, যাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছ, কারো হাত ভাঙ্গা, কারো চোখ নাই, কারো কান কেটে ফেলেছ, কারো শরীর ক্ষত বিক্ষত জর্জরিত, তারা আহত, এই লোকগুলা যে নতুন ধর্ম গ্রহণ করেছে তোমরা অভিযোগ করেছ, জাদুকর পাগলের ধর্ম গ্রহণ করেছে তোমরা অভিযোগ করেছ, তার নাম কি? আমরা ইবনে আস বললেন, নাম মোহাম্মদ। মোহাম্মদ! সবাই বলেন সাল্লাল্লাহু। এখন বাদশাহ নাজ্জাশি বলে যে এদেরকে তো যেইভাবে তোমরা মেরেছ তাদের শরীর সাক্ষী, এইভাবে মেরে মেরে এই পর্যন্ত কতজনকে মোহাম্মদের নতুন দিন থেকে ফিরায়ে তোমাদের কুফুরি দিনে এই পর্যন্ত আনতে পেরেছ, এতভাবে মেরে কয়জনকে ফিরাইছ? আমার লাশ বলে, একজনও না, মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু যে ইসলাম গ্রহণ করেছে এটা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার! ইসলামের এটাও আরেকটা কেরামত, ঠিক কিনা বলেন? শির দেগা লেকিন নিহি দেগা আমামা, আমি কল্লা দিতে রাজি আছি, পাগড়ি দিতে রাজি আছি, কিন্তু আমি আমার ধর্ম এটা দিতে ত্যাগ করতে রাজি নই। এখন কয় মুসলমানদেরকে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, তাদের শরীরই বলতেছে তাদের অবস্থা। আমার দয়া করে তুমি বলো, এই লোকগুলা যেই মোহাম্মদের নতুন দিন গ্রহণ করেছে, সেই মোহাম্মদ মানুষ হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কেমন, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ প্রফেট? আমার দাঁড়ায় বলল, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য কথা বলা কুরাইশের ঐতিহ্য, সত্যই আমি বলবো, ব্যক্তি হিসাবে মোহাম্মদ কেমন এটা যদি জিজ্ঞেস করেন, আমি জবাব দিচ্ছি, মোহাম্মদের মতো এমন সৎ, এমন আমানতদার, এমন সত্যবাদী, এমন ন্যায় বিচারক, এমন আদর্শবাদী মানুষ মক্কায় অন্য আর একজনও নাই। নাজ্জাশি আবার রিপিট করলো, তাহলে বোঝা গেল তোমার স্টেটমেন্ট অনুযায়ী মোহাম্মদ মক্কার সবচাইতে ভালো মানুষ। আমাদের ব্লাস বলে, আগে ভালো মানুষ আসিল, এখন নতুন ধর্ম প্রচার করে সে সবার চাইতে খারাপ হয়ে গেছে। এই কথা বোধ হয় এই যুগে নাই, আছে নাকি নাই? তাহলে কোনটা সত্য ধর্ম, কোনটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, এটা বেছে নেওয়ার জন্য আপনাদের সুযোগ হবে, সুবিধা হবে, এই জন্য কথাগুলা বলছি। এরপরে বলে নাজ্জাশি কুরসি থেকে দাঁড়িয়ে বলে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে আমর, তাহলে শুধু মক্কা নয়, আরব জজিরা নয়, আরব উপদ্বীপ নয়, আগামী কয়েক বছরের ভিতরে লোহিত সাগরের এই পারে আমার পায়ের নিচের আফ্রিকার এই জমিনও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, ইসলামের আয়ত্তে চলে যাবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। এখন কয় মানুষ বালা কিন্তু রব তাকে কি, মানুষ বালা কিন্তু সন্ত্রাসী, মানুষ বালা এটা কিন্তু ক্ষমতাসীনরা কয় না, কয় একদল ধর্ম ব্যবসায়ীরা,
ঠিক কিনা? কয়েকদল পীর নামের বুজুর্গরা যারা ইসলামী আন্দোলন করে তাদের এই দোষ, এই দোষ, এই দোষ, এই 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 ধরনের বিরোধিতা 1500 বছর আগে যেমন ছিল এখন বোধহয় নাই। নাজ্জাশী বলল তাওরাত জবুর ইঞ্জিলে একজন শেষ নবীর ভবিষ্যৎবাণী আছে, তুমি মোহাম্মদ সম্পর্কে যেই কথাগুলো বলেছ তাওরাত জবুর ইঞ্জিলের সাথে মিলে যাচ্ছে। আমার বিশ্বাস নয় একিন এই মোহাম্মদই বোধ হয় তাওরাত জবুরের ঘোষিত সেই আখেরি নবী। যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইঞ্জিল ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ও মূসা। আগের সব নবীরা কিন্তু আমাদের নবীর ভবিষ্যৎবাণী এটা করেছেন নাকি করেন নাই, করেছেন নাকি করেন নাই? এখন আল্লাহর নবী কাবার সামনে নামাজের নিয়ত করেছেন, ওই প্রথম অবস্থার কথা। এখন একদল কাফের তারা আসলো, এসে ওই যে পাশে পাহাড়ের ডালে উট জবাই করেছিল, উট উট জবাই করেছিল, সেখান থেকে উটের পচা নাড়ি বুড়ি হাঁজি হাঁজি এইটাকে এনে নবী যখন সেজদায় গিয়েছে নবীর গর্দান এইভাবে পেশাই দিয়েছে নবীর। আর সাহাবাদের কি করেছে এটা তো আর বলার দরকার নাই, যাকে যেখানে পেয়েছে এইভাবে নির্যাতন করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম কেউ বোধহয় বিরোধী একজনের উপরে একবার হাত উঠাইছে কি? একজন সাহাবা বোধহয় হাত উঠাইছে, এমন একটা ইতিহাস এটা আপনি দেখাতে পারবেন না। তারা শুধু মার খেয়েছে, সাধু মার খেয়েছে। তার সত্যিকার ইসলাম যেটা সেটা বেছে নিতে হইলে ইসলামের কথা বলে মার খায় কারা, এরাই সত্যিকার ইসলামপন্থী, সাহাবাপন্থী, নবীপন্থী, রাসুলপন্থী, ঠিক কিনা বলেন? আর যারা কথা একটা একদিন একখানে কইছে তিনজনে ধমক দিছে একটু এই কথা কলিকা, কথাটা হয়তো ইসলামের পক্ষেই কইছিল, ধমক খাইছে, ধমক খাইয়া ঘরের দিকে যায় বুকে সাপ দেয় আর কত দেশ খারাপ সময় খারাপ। চাইছিলাম একটু হক কথা বলবো, যেই ধমক দিছে জান বাঁচান ফরজ। এই ধরনের মুসলমান তো আমাদের মধ্যে নাই, আছে আছে এরা কি? কোরআন এদেরকে বলছে মুনাফিকান খালেসা, এদের মুনাফিকির মধ্যে আর কোনো খুঁত নাই, ভুল নাই। তের বর্তমানে আমাদের সমাজে সংসারে মুসলমান আমরা যতজন আছি অধিকাংশ কিন্তু আমরা মুনাফিক হিসাবে আছি। কথাটা একটু কড়া হয়ে গেছে বোধ হয় নাকি? আচ্ছা নবীজির পিছনে, নবীজির পিছনে মক্কাতে 13 বছর, কয় বছর? 13 বছর। মদিনা আসার পরে আরো 1 বছর, কয় বছর? 14 বছর। এনারা সবাই কিন্তু সাহাবা এবং এনারা সবাই কিন্তু নবীর জন্য নিবেদিত প্রাণ। এদের সংখ্যা এখন 1000 যারা যুদ্ধ করতে সক্ষম। ওহুদের যুদ্ধে ডাক আসলো, ওহুদ এর আগের বছর কিন্তু বদরের যুদ্ধ হয়ে গেছে, তারপরের বছর ওহুদের ডাক আসলো, এখন এই নবীর পিছনে কিন্তু 1000 সাহাবা। এনারা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইসলামের ইতিহাস সাক্ষী এই 1000 সাহাবা এদের একজনেরও কোনো একদিন একক তো নামাজে 1 রাকাত জমাত ছুট যায় নাই, জমাত ছুট যাওয়া বুঝেন 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই। এদেরকে বলা হয় মাসবুক, কি বলা হয়? মাসবুক। জমাতে পড়েছে কিন্তু 1-2 রাকাত ছুটে গেছে, এই 1000-এর কোনো একদিন 1 রাকাত ছুট যায় নাই। নবীজির পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম নামাজ পড়েছে, এখন নবী ফজরের পরে ডাক দিয়েছে তাল মাই আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, হে আমার মুসলিম ভাইয়েরা তোমরা আমার সাথে চলো। কোথায় যাবে এটা কিন্তু নবী বলেন না, নবীর মতো এমন একজন পলিটিশিয়ান আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই, নবীজির মতো এমন একজন যোগ্যতম সেনাপতি আজ পর্যন্ত দুনিয়াতে হয় নাই। রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্র, আমেরিকা পুঁজিবাদী রাষ্ট্র,
তাদের সামরিক একাডেমিতে, মিলিটারি একাডেমিতে মিলিটারিদেরকে ট্রেনিং দেওয়ার সময় আইজো সেখানে তাদের সিলেবাসে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো তাদের সিলেবাসে তাদের সেনাবাহিনীকে পড়ানো হয়। যুদ্ধ যদি শিখতে হয় 1500 বছর আগে ইসলামের নবী এই এই এইভাবে যুদ্ধ করেছে, তোমরা এটা শিখো। আমরা খারাপ হয়ে গেছি, আমরা গোল্লাই গেছি, কিন্তু আমাদের যেটা আদর্শ এটা আল্লাহর দেওয়া, কি আমাদের যেটা ঐতিহ্য সেটা আল্লাহর নবীর দেওয়া, এটার মধ্যে কোনো ভুল, এটার মধ্যে কোনো ফাউল, কোনো রং, কোনো কিছু নাই, নির্ভুল, নিখুঁত, নিরঙ্কুশ। এখন হুজুরে যায় আর 1000 সঙ্গী ফজরের নামাজের পরে তাল মাই আস, এখন এই 1000-এর মধ্যে 2-1 জন করে কল্লা বাইর করে, ভাই আমাদেরকে কোথায় নেয়? হুজুরে তো কয় না। আর হুজুরের একটা শুরু থেকে বদর থেকে একটা নিয়ম ছিল, যুদ্ধের খবর সবসময় গোপন রাখতেন, কাউকে বলতেন না। এটাকে বলা হয় আর্মি সিকিউরিটি, আর্মি সিকিউরিটি, সেনাবাহিনীর গোপনীয়তা, কাউকে বলতেন না। যুদ্ধ হবে ওই দিকে, দক্ষিণ দিকে, হুজুর সবাইকে নিয়ে যাইতেন উত্তর দিকে, কি কি ঘুরা পথে, কারণ এখান থেকে ডাইরেক্ট গেলে হয়তো এইটা ফাঁস হয়ে যাবে, মদিনা থেকে হুজুর বের হয়েছেন, আমাদের দিকে আসতেছেন। এখন হুজুর যায় উত্তর দিকে, হিজরতের সময় দেখেন মক্কা থেকে মদিনা কোন দিকে, কোন দিকে, উত্তর দিকে, কি উত্তর দিকে। এখন হুজুর ঘর থেকে বাইর হয়ে উত্তর দিকে যাওয়া দরকার ছিল, হুজুর গেছে দক্ষিণ দিকে, আরাফাত ময়দানের কাছে পাহাড়ের গুহায় 3 রাত্র ছিলেন, কুরাইশরা শুধু অমুইটো গায়, কোন দিকে, উত্তর দিকে, কারণ তারা জানে মোহাম্মদ হিজরত করলে মদিনার দিকেই যাবে, মদিনা উত্তর দিকে, তারা উত্তর দিকে 3 দিন টোকাইতে টোকাইতে হদগার সব ছড়ি হালাইছে। দৈনুই একটা গ্রুপ একবার আসছিল, মাত্র একটা গ্রুপ, এমুই যা লাভ কি, মোহাম্মদ তো গেছে এমুই। দেখুন ইসলামের পলিসি মেকিং নবী কীভাবে করেছেন, তারা একেবারে শহর পর্বতের গুহার পাড়ে এসে তাদের ঠ্যাং দেয়া যায়, ঠ্যাং গুহার ভিতরে কিন্তু 2 জন পালিয়ে আসেন, কে কে, নবীজি আর আবু বকর। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কয়েকজন আইসে কাফের তাদের ঠ্যাং দেয়া যায়। হুজুর কা লা তাখাফ ইন্নাল্লাহ মাআনা, কোরআন, আবু বকর ভয় ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পেও না। কুরাইশ নেতারা 100 উট পুরস্কার ঘোষণা করলো, 100 উট, যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, যেটার বর্তমান বাজার মূল্য কমপক্ষে 10 কোটি টাকা। আর সেই যুগে 10 কোটি টাকা এটা কি ছোট মোটা? বিভিন্ন নেতারা বিভিন্ন দিকে, মোহাম্মদকে কে ধরে আনতে পারবে, আর 100 উট এটাকে মালিক হতে পারবে, আরবের পালিত উট, যেগুলো একটা উটের দুধের উপরে একটা পরিবার চলত। আল্লাহু আকবার। এইদিকে আজকে আমরা যাচ্ছি না, আমরা শুরু করেছি সিরত পর্যবেক্ষণ পর্যালোচনা, আগামী জুমা এখান থেকে আমরা হুদাইবিয়ার সন্ধির দিকে যাব ইনশাআল্লাহ। এখন যে জিনিসটা এখানে আমাদের শিক্ষণীয়, লক্ষণীয়, আমাদের জানা দরকার, বোঝা দরকার, সেই জিনিসটা হলো আল্লাহর নবী তিনি যত কাজ করেছেন, যত কিছু করেছেন। এখন উহুদের যুদ্ধ হবে এই দিকে, হুজুর যান উল্টা দিকে, কিন্তু মোনাফেকেরা কিন্তু আগেই খবর রাখতো, মক্কার লোকদের সাথে মোনাফেকদের যোগাযোগ ছিল, আর মক্কা আর মোনাফেকেরা ছিল তাদের একান্ত বন্ধু, আপনজন। এখন তারা একজন আরেকজনকে এরে উহুদের দিকে তো যায় না, আমরা তো চুপে চুপে জানি কুরাইশরা উহুদের এখানে পাহাড়ের পিছনে এখানে জমা হচ্ছে, এখন মোহাম্মদ তো সেই দিকে যায় না, উল্টা দিকে কোথায় যায়? জানতে জানতে, বলতে বলতে, হাঁটতে হাঁটতে, এখন তারা বুঝতে পারলো
যে এইভাবে ঘুরা পথে বহুদের মাঠে যাবে। এখন এক মনাবে আর এক মনাবে রে, হাতে আর সাইড টকিং, সাইড টকিং পাশের লোকের সাথে কথা বলে আর যায় যে ভাই তোরা তো জানাস এটা বদর না, এটা উহুদ। কোরেশরা আমাদের বন্ধুরা এমন প্রস্তুতি নিয়ে এসেছে এইবার উহুদের মাঠে, একটা মুসলমানের কল্লাও মদিনায় ফিরে আসবে না। জানবাসান খরচ, তোরা কে কিভাবে পারস, রিটার্ন ব্যাক কর, রিটার্ন ব্যাক বুঝেন। এইভাবে অবগাতে মরে গিয়ে কি লাভ হবে? এখন একজন নবীর সামনে আসছে, আই কয় কোরআনে আল্লাহ দেখেন তাদের এই আচরণ, কথাবার্তা রেকর্ড করে দিয়েছেন ওহির মাধ্যমে। অকালু এক মুনাফিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা, আমার ঘরের একটা দেওয়াল ভেঙে গেছে, একটা বেড়া ভাঙ্গা। এখন জিহাদের ব্যাপার কতদিন লাগে না লাগে বলা যায় না। এখন আমি যদি অপ্রস্তুতভাবে এইভাবে আপনার সাথে চলে যাই জিহাদের ময়দানে, তাহলে আমার এই ভাঙ্গা বেড়া দিয়া চোর ডাকাত দূরে আমার সব নিয়ে যাবে। ওগো আল্লাহ নবী আমাকে একটা দিনের ছুটি দেন, আমি এই কাফেলা থেকে বাড়িতে ফিরে যাই, দেওয়ালটা মেরামত করে টোরে আমি আবার জেহাদি কাফেলায় সামিল হয়ে যাব। নবীজি তো নিজের মতে চলেন না, নিজের ইচ্ছায়ও চলেন না, কি নিজের মত মতো কোনো কথা। দেখেন এখন কা হুজুর আমারে ছুটি দেন একদিনের, দেওয়াল ভেঙে গেছে। জিব্রাইল লগে লগে কয় অমা হিয়া বে আওরা ইউরিদুনা ইল্লা ফেরারা, এরে কোন সুরা, এটা আবার ধার আন্তম বেশি কারণ কম তো। আল্লাহ বলছে কারো কর দেওয়াল টেওয়াল ভাঙ্গা না, মরে টরে নাকি এই ডরে, ইউরিদুনা ইল্লা ফেরারা, ফেরার বুঝেন পলাতক, এরা মরে টরে নাকি এই ডরে পলাইতে চায়, নো পারমিশন। ওগো আল্লাহ নবী খবরদার, কারো করে ছুটি টুটি দেবেন না, দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি, টাইম অফ ওয়ার, যুদ্ধাবস্থা, জরুরি অবস্থা, কারো ছুটি নাই। এবার আরেক মোনাফিক যাই একা হুজুর, আপনি হাদিসে বলছেন তোমার নফসের একটা হক আছে তোমার উপরে, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে, নতুন বিয়ে করছি হুজুর, যুদ্ধে কদিন লাগে তাকে বলা যায় না, ওখানে যদি মরি টরি তাহলে নতুন বউটা কি হয়ে যাবে, আমাকে একটু ছুটি দেন, বাড়িতে ঘরে গিয়ে নতুন বউটার সাথে একবার দেখা সাক্ষাৎ করে তার অনুমতি নিয়ে আসি। জিব্রাইল বলে নো পারমিশন, সব কোরআনে আয়াত, কিন্তু কোরআনের। আরেক মুনাফিক এসে বলে হুজুর আমার খেজুরের বাগান আছে, আপনি জানেন সব খেজুর পেকে গেছে, একদিন আগে যদি জানতাম তাহলে খেজুরগুলা পেড়ে টেড়ে সেটা ইঙ্গার গায়ে গল্লাইতাম, 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 এখন খেজুর গল্লাইতে পারি নাই, সংরক্ষণও করতে পারি নাই। যুদ্ধে কতদিন লাগে টাগে বলা যায় না, আমারে একটা দিনে ছুটি দেন, খেজুরগুলা পেড়ে ঘরে রেখে আমি এসে যাব। জিব্রাইল কয় নো পারমিশন, নো। 1000 সাহাবার মধ্যে 300 জন বাইর হইলো না যাওয়ার না, মোনাফেক কয়জন, 1000 জন এত বছর পর্যন্ত নবীর পিছে জমাতে নামাজ পড়ে, 1000-এর মধ্যে সিন্ডা বাইর হইলো 300, আর এখানে এই মেহরাবে আমার পিছে নামাজ পড়ে, ইমামের পিছে নামাজ পড়ে সিন্ডা বাইরে হইবো কস, কথাটা কিন্তু আমি সাংঘাতিক কথা বলে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমরা যেরকম ইমাম, আপনারা এই ধরনের মুসল্লি, যেই দরে কিনা সেই দরে বেচা, তবে নিরাশ হলে চলবে না, 100 ভাগ ইমানে কিন রাখতে হবে, যে আমিও পারফেক্ট আমার ইমামও পারফেক্ট, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। যদি সুরা কেরাতগুলো একটু শুদ্ধ হয় ভালো হয়, কি রুকুর তাসবি তাহলিল আরবি ভাষায় শুদ্ধ না হইলে কিন্তু অর্থ কি হয় বিপরীত, যার জন্যে এই নামাজের সুরা বলেন কেরাত বলেন সোভান রাব্বিয়াল আজিম সোভান রাব্বিয়াল আলা, প্রত্যেকটা আরকান আহকাম পুঙ্খানুপুঙ্খ রূপে শুদ্ধ যদি হয় আল্লাহর কসম আপনার নামাজ আল্লাহ ফেলে দেবেন না, আর আখেরাতে আপনার নাজাতের সবচেয়ে বড় উসিলা হবে, আপনার মুক্তির সবচেয়ে বড় উসিলা হবে এই নামাজ, ঠিক কিনা বলেন? কেউ কেউ আবার এটা মনে করেন না, হুজুরের পিছে নামাজ পড়ে
1300 সিন্ডা বার হয়েছে, আর আজকের হুজুরি হয়েছে নজড়ি বেকুল সিন্ডা। এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই। এক সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? হুজুর বললেন, তোমরা এবং আমার করুণে সালাসা কি খায়রাল কারনে কান্নি সুম্মা লাযিনা ইয়ালুনাহুম সুম্মা লাযিনা ইয়ালুনাহুম, যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছে হাসরের ময়দানে, পরবর্তী উম্মত যারা আসবে কিয়ামত পর্যন্ত, পরবর্তী আমার উম্মত তোমাদের পরে হাসরের ময়দানে, আমি তোমাদের দিকে যদি একবার তাকাই তাদের দিকে দশবার তাকাবো, দশবার তাকাবো, কারণ তোমরা আমাকে পেয়েছো, আমাকে দেখেছো। 1500 বছর পরে যারা আমাকে পেল না, আমাকে দেখলো না, আমার হাদিস বিশ্বাস করলো, আমার আনিত কোরআন বিশ্বাস করলো, তারা যদি আমার যুগে থাকতো বদরের কাতারে তাদেরকে সবচেয়ে আগে পাওয়া যেত। তোমরা আমাকে পেয়েছো, আমাকে দেখেছ, তোমাদের ইমান আর 1000 বছর আগে পরে যারা আসবে তাদের ইমানের গ্রহণযোগ্যতা তারই চাউনি। আমি নবী এভাবেই করবো। আমার উম্মত যখন ফেতনা ফাসাদে পড়ে যাবে, পুরা দুনিয়াতে দাজ্জালি ফেতনা যখন শুরু হয়ে যাবে, কুফরি মুনাফিকি গাদ্দারি এটা যখন, চুরি ডাকাতি খুন রাহাজানি জুয়া মদ নেশা এগুলা ভরে যাবে, এই সময় আমার একটা আদর্শ, আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে, তার আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এখন কিন্তু অল্প কাজ করলে, একটা ভালো কাজ করলে 100 শহীদের সওয়াব আপনারা পাবেন, আমরা পাবো, ঠিক কিনা বলেন? সাহাবাদের যুগে কিন্তু এইটা ছিল না। বদরে যাবেন, অ্যাকশন নেবেন, অ্যাকশন পাবেন, বদলা পাবেন। আর এই কঠিন সময়ে ইমানের উপরে কায়েম থাকা তখন জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার চাইতেও কঠিন হবে, এখন সেই সময়টা, ঠিক কিনা বলেন? এই সময় আমার একটা আদর্শকে যে মজবুত করে ধরবে, আল্লাহ পাক তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।